পিঠে কি কি আছে? খালি চালের গুঁড়ো? চালের গুঁড়ো, চালের গুঁড়ো তো হালকা গরম জলের মধ্যে, উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে অল্প জল দিয়ে ঠেসে করতে হয়। এই তো, এই তো উঠে যাচ্ছে, এই যে এগুলো ঝোলা গুড় মানে বলে, খেজুরের ঝোলা গুড় দিয়ে খায়, আবার দুধ জাল দিয়ে দিয়েও খায়। এগুলো কবে খায়? আজকে খেতেই হবে ঝোলা গুড়। আজকে কি? আজকে হচ্ছে তোমার মাঘ মাসের পয়লা, নো ইলিশ মাছ ঘরে নিতে হয় আমাদের, এটা আমাদের নিয়ম। আর এই পিঠে গুড় দিয়ে খেতে হবে, আর কিছু না খাও খেতেই হবে, একটা হলেও খেতে হবে। এই পিঠে বানাতে কি কি লাগে? চালের গুঁড়ি লাগবে, চালের গুঁড়ি না, না আতপ চাল দিয়েও করা যায়, সেদ্ধ চাল দিয়েও করা যায়। এটা কোন চালের? এটা সে আতপ চাল। এটা তেল দিয়ে করা হচ্ছে নাকি? হ্যাঁ, এটা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে এটা আগে করতে। দাঁড়াও, আমি অল্প অল্প গুলে করবো, একসঙ্গে করবো না। এই তো, এটা দেখো আমি কি করছি, দেখো না দেখলে কি করে বুঝবে? হ্যাঁ করবে তো। চিতর পিঠে তৈরির কাজ চলছে, চালের গুঁড়ো তাকে জল দিয়ে মিশিয়ে, জল দিয়ে না হালকা গরম জল দিয়ে, হালকা গরম জল দিয়ে মিশিয়ে তার মধ্যে নুন দিতে হবে, তার মধ্যে একটু নুন দিতে হবে। হ্যাঁ, এটা হাতে চাল বাটতে হবে, এটা ওই কেনা চালের গুঁড়িতে হয় না, উঠবেই না। এই যে এটা দিয়ে ঢাকতে হবে, এই এবার এই এই ওপর দিয়ে ভাপ যাবে, নিচ দিয়ে ভাপ উঠবে, তবে ওটা ভাপের এটা হবে। না এটা ভাপের পিঠে, মানে ভাপের পিঠে না, এটা চিতই পিঠে, এটা ভাপটা এরকম ভাবে হয়। মা দেখো পিঠে করছে। তুই কি পিঠে শিখছিস? দেখা তো, ওখানে দেখ, তুই কি পিঠে বানাচ্ছিস? বলে দিদুন বানাচ্ছে। তুমি বলো, তুমি বলো, তোমার কথাটা তো উঠবে, বলো। শুরু করেছে কদিন ধরে দাঁত চেপে কথা, ওকে বলেও আমি পারছি না। টুপিটা কি স্টাইল করতে দিয়েছি তোকে? তুলে ফেলে, বাহ রেডি হয়ে গেছে মোটামুটি। এখন পিঠে রেডি, খালি গুড় দিয়ে খাবার বাকি। আবার দুধ দিয়ে জল দেওয়া যায়, দুধ গুড় জল দিয়ে, দুধ দিয়ে গুড় দিয়ে আবার স্বাদ কেমন হয়? খুব সুন্দর, নন্দা নন্দা গুড় দিয়ে খেলে ভালো লাগে।